হ্যালো, এখন আমি একটা 1 BHK ফ্ল্যাট রেঞ্জে দেখাচ্ছি। এটা আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে পুরো ওপেন স্পেস, যেমন দেখতে পাচ্ছেন। একটা লিফট আছে, সেকেন্ড ফ্লোরে আছে মুখার্জি করা শ্রীরামপ্রসাদ। এখান থেকে 200 থেকে 250 মিটার এমন। আচ্ছা, এদিকে বারান্দা পেয়ে যাচ্ছি, রাস্তা একদম উপরে, ভালো মতো ভিউ আছে। এদিকে গেলে শ্রীরামপুর স্টেশন, এদিকে গেলে শ্রীরামপুর মার্কেট। একদম রাস্তার উপরে গাড়ি পার্কিং পেয়ে যাবেন, বাইক পার্কিং পেয়ে যাবেন। এখান থেকে গেলে ভেতরে বাইক পার্কিং রয়েছে। আচ্ছা, বারান্দা দিয়ে ভেতরে ঢুকলাম, ঘরটা তো আগেই দেখলাম, দক্ষিণ দিকে জানলা রয়েছে তার মধ্যে। আচ্ছা, এদিকে টিভি ক্যাবিনেট বা এইসবের জায়গা। ফ্ল্যাটটা সবে ছেড়ে গেছে, তাই একটু নোংরা হয়ে গেছে, মেশে হয়েছে, এটা পরিষ্কার করে দেওয়া যাবে। এখানে 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট রয়েছে, যদি এক্সট্রা পয়েন্ট লাগে করে দেওয়া যাবে। এবার আসছি কিচেনের দিকে। কিচেনটা আপনি পাচ্ছেন পশ্চিমে জানলা, পশ্চিমের দিকে চিমনি রয়েছে। সোজা একটা গেলে এখানে বেসিন রয়েছে, বেসিনের তলায় একটা কল রয়েছে। হ্যাঁ, আবার দিকে যা র‍্যাক ট্যাক থাকে তাই রয়েছে। আর এখানে একটা খালি 14 অ্যাম্পিয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে, এক্সট্রা কিছু পয়েন্ট আর নেই। আচ্ছা, এটা গেল কিচেন। এবার চলে আসছি বাথরুমে। বাথরুমে শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা নেই, ইন্দো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এখানে একটা ছোটো কল রয়েছে, আর সেরকম কিছু দেখতে পাচ্ছি। ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, 5000 ভাড়ার মধ্যে। মেনটেন্যান্স নিয়ে 5000 টাকা ভাড়া। শ্রীরামপুর স্টেশন যা বললাম খুবই কাছে। সেকেন্ড ফ্লোর উইথ লিফট, প্রায় 380 কি 400 ফ্ল্যাটটা হবে। আমি এক্সাক্ট স্কোয়ার ফিট জানি না, তাই বলছি না। 2 মাসের অ্যাডভান্স, মানে 10000 টাকা অ্যাডভান্স, 5000 টাকা ভাড়া উইথ মেনটেন্যান্স। শ্রীরামপুর স্টেশনের খুবই কাছে, 200 থেকে 250 মোকাজি ভাড়া রয়েছে। যদি কারো পছন্দ হয় ইনভেস্টমেন্ট, ইনভেস্টে বলে দেবো। থ্যাংক ইউ, টাকা, বাই বাই।